দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করার জন্য সেটি নিয়ম পুলিশের মধ্যে তাদের মনোবল হারিয়ে গেছে কারণটা হলো মানুষের সামনে গেলে তারা কটুকতা তাদের শুনতে হয় মাত্র কয়েকদিন আগে তারা ছাত্রদের মেরেছে তারা একটু দূরে দূরে থাকছে মানুষের থেকে সম্পর্ক মানুষের সঙ্গে বেশি মিশতে চাচ্ছে না কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল সেই শক্তিটা খয়ে গেল তাদের মনোবল হারিয়ে হওয়ার জন্য আমরা যেটা করলাম যে বললাম যে সবাই পুলিশের সবাই তো আর অন্যায় করে নেই যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব তাদের শাস্তি হবে আর বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এই প্রক্রিয়াও তো একটা লম্বা প্রক্রিয়া এটা তো হঠাৎ করে হচ্ছে না ইতিমধ্যে কিন্তু সঞ্চয় শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে তাতে আমরা বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য তোদেরকে অনুরোধ করলাম তারা রাজি হলো যাতে করে অন্তত তারা বলছে আমরা তো আছি কিন্তু আমাদের ক্ষেত্রে কেউ পরোয়া করছে না কারণ আমার তো কোনো ক্ষমতা নাই তা কিছু করে আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না ওরা আমাদের ক্ষতি করতে পারে তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিলাম কিন্তু একটা সীমিত সময়ের জন্য দু মাসের জন্য আমরা দিলাম আশা করি এই সময়টার মধ্যে হয়তো তারা পাবে তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না তার ফলে গেছে দায়িত্ব পালন করছে করতে হচ্ছে সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন করছে মাঝখানে আনসার বাহিনীকে দিয়েও করা হয়েছিল তাতেও কোনো কাজ হয়নি কাজই এইভাবেই আমরা সমাধান করার চেষ্টা করছি